হ্যালো ফ্রেন্ডস, আমি তোমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার সেই পুরনো ক্যাপসিকামের গাছটা নিয়ে। কিন্তু এটা আজকে অন্য বিষয় বলবো। অনেকেই ভাববেন যে ক্যাপসিকামের গাছ এখন কী করে বেঁচে আছে। তো এই বেঁচে থাকার যে পদ্ধতিটা আমি 1 বছর ধরে দেখছি, তো সেইটাই আমি আপনাদের সাথে বলতে চাই। সেটা হলো যে গরম যদি খুব প্রচণ্ড পড়ে, তাহলে এমন একটা জায়গায় রাখুন যেখানে ইনডাইরেক্ট সানলাইট পড়ে। ডাইরেক্ট সানলাইট যদি থাকে, খটখটা রোদ থাকে, তাহলে কিন্তু গাছ মরে যাবে, জ্বলে যাবে। অ্যাকচুয়ালি এটা শীতকালীন বেশি ফল হয়। তো আর একটা জিনিস যেটা আমি লক্ষ্য করছি সেটাও আমি শেয়ার করব, সেটা হলো যদি ছোট টবে রাখেন, যদি ধরুন 8 ইঞ্চির একটা কোনো টবে যদি রেখে দিয়েছেন, তাহলেও বাঁচবে পরের বছর। কিন্তু এরকম ভরাভর্তি করে ফল দেবে না। একটু যদি টবের সাইজ বড় করে দিতে পারেন, তাহলে কিন্তু গাছটা আকারেও হাইটেও অনেক বড় হবে। আর একটু খাবার তো যেরকম দেন সেরকম সারা বছর দিয়ে যেতে হবে, যদি ভাবেন যে একে মাছিয়ে রাখবেন। পেস্টিসাইডটা অবশ্যই স্প্রে করতে হবে ততক্ষণই যতক্ষণ না গাছে ফল আছে। এখন যেরকম ফল আছে, তো নিম অয়েল ছাড়া আপনি এখন কিছু স্প্রে করতে পারবেন না। আর ফাঙ্গাল ইস্যু খুব একটা বেশি হয় না। যদি আপনার মাটি যদি বর্ষাকালীন অবস্থায় খুব প্যাচপ্যাচে হয়ে থাকে, তাহলে দেখবেন পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। আর এই পাতা যে নুয়ে পড়া, এইটা একটু জলের টানের জন্য হয়। যখন আপনি কোনো খাবার দেবেন, তো খাবার দেওয়ার সময় একটু টান রাখতে হয় গাছে, যাতে সেই খাবারটা খেয়ে যেন সে তরতাজা হয়ে যায়। তো এই টানটা হালকা এসছে, আমি 2 দিন মানে 1 দিন মাঝখানে মিস গেছে আমার জল দেওয়া, কারণ এটা আমার অন্য বাড়িতে আছে। 1 দিন জল মিস গেছে বলে একটু টান হয়েছে। এবার আমি খেতে দিলাম, এই খাবারটা কিন্তু পুরোপুরি নেবে। কিন্তু ভেজা মাটিতে যদি আমি খাবার দিই, তাহলে কিন্তু সেই খাবারটা গাছের কাছে যায়, কিন্তু অতটা ওর ইন্টারেস্ট থাকে না পুরোটা খাবার, কারণ ওর এমনি জল খেয়ে পেট ভর্তি। তো আর নতুন করে খাবার খেতে যাবে কেন? তো যখনই কোনো খাবার বা কোনো NPK বলুন, খোল পচা বলুন, যাই বলুন না কেন, সেটা যদি দিয়ে থাকেন, তাহলে কিন্তু একটুখানি টান রাখবেন। মানে গাছ যখন হালকা ঝিমাবে তখন খেতে দিন, তার মানে ওর মাটি শুকিয়ে গেছে, ভেতরে জলের একটা ক্রাইসিস চলে এসেছে, ও জল চাই। তো সেই জলের সঙ্গে তখন আপনি মিশিয়ে ওকে খাবার দিন, ও কিন্তু ভালো মতন খাবে। আর একটু যদি শেডি এরিয়ায় রাখেন, যেমন এই জায়গাটায় আমার মোটামুটি সারাদিনই রোদ আসে, কিন্তু রোদটা ডাইরেক্ট পড়ে না, কারণ ওপরে একটা শেড আছে, তো তার জন্য কিন্তু গাছটা বেঁচে আছে। আমার যে বাড়িতে আমি অলরেডি ভিডিও করি বারান্দায়, সেই বারান্দায় কিন্তু আমার গাছ বাঁচেনি, কিন্তু এখানে বেঁচে আছে জাস্ট শেডের জন্য, এছাড়া কিন্তু আদার্স কিছু না। আর যদি টবের সাইজ একটু বড় করতে পারেন, তাহলে কিন্তু বেঁচে থাকবে। শেকড় বাউন্ড যদি না করে, শেকড় বেশি না হয়ে যায়, যেরকম হলো যে কাটতে হলো শেকড়, সেরকম অবস্থা যদি না আসে, তাহলে কিন্তু আপনার মোটামুটি 1-1.5 বছর একদম সুন্দর বেঁচে থাকবে। এটা বয়স মোটামুটি 1 বছর হতেই চললো। আগের বছর বসিয়েছিলাম শীতকালে, তো প্রায় ধরে নিন ওই নভেম্বর করে বসিয়েছিলাম, এই তো আসতে চললো, প্রায় 1 বছর হয়ে যাবে। আর ফলের সাইজ এই সময় খুব একটা যে বিশাল বড় বড় হবে সেটা না, একটু দাঁড়া খাড়া মতনও হতে পারে বা একটু বেঁকা শেপেরও হতে পারে, কারণ এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির থেকেও মেন কথা হলো যে এই সময়টা ওর প্রপার শেপে আসার সময় না, শীতকাল আসলে আবার ও নিজের আকার ধারণ করে নেবে। তো জাস্ট এইটুকুই। আর আছে তো একটা ড্রামে, আমি তো আগেই দেখিয়েছিলাম, এই ড্রামে একটা লেবু গাছও আছে, সেম ড্রামে, ছাড়াতে পারিনি দুজনকে, আর দুজনেই ভালো ফল দিচ্ছে, ওই জন্য ছাড়ানোর ইন্টারেস্টও হয়নি। তো লেবু গাছেও প্রচণ্ড পরিমাণে লেবু এসছে, তো ছাড়াই, যখন ওরা হ্যাপি আছে একে অপরের সঙ্গে থেকে, তখন যতক্ষণ না প্রবলেম হচ্ছে না ততক্ষণ ওদেরকে একসাথেই রেখে দেবো। আর ফুড দিয়ে যাবো যেরকম আমি বলেছিলাম আগের ভিডিওগুলোতে, আপনারা খোল পচা দিতে পারেন যদি আপনাদের ওখানে বৃষ্টি না হয়। আর যদি বৃষ্টি হয় তাহলে মুশকিল আছে খাবার দেওয়ার, কিন্তু যখন বৃষ্টি থামবে কিছুক্ষণের জন্য হলেও, মানে মোটামুটি 6-7 ঘন্টা বা 10-12 ঘন্টার জন্য যদি বৃষ্টি থামে, তাহলে একটু NPK 1 গ্রাম কি, এটা ড্রাম তো, ড্রামে আপনাকে মোটামুটি 5 গ্রাম দিতে হবে। জলের ড্রাম যদি হয়, 5 গ্রাম জলেগুলো দিলেন ভালো, গাছ ভালো খাবে। আর যদি মনে করেন টবে করেছেন, তাহলে 1 গ্রাম পার লিটার, আর যদি বড়ো ড্রামে করলে 5 গ্রাম পার লিটার, এইটুকুই হিসাব, আর কিচ্ছু না। পেস্টিসাইডটা একটু স্প্রে করবেন, বা বৃষ্টিটা যখন থামবে ওই নিম অয়েল স্প্রে করবেন, কারণ ফল আছে, অন্য কোনো পেস্টিসাইড স্প্রে করার দরকার নেই। যদি পোকা লাগে, তো বৃষ্টিতে সাধারণত পোকা লাগার কথাই না, তো আমিও স্প্রে করিই না। যদি আপনাদের গাছে পোকা লেগে থাকে তো স্প্রে করতে পারেন, কিন্তু ফলের ওপর না স্প্রে করাটাই ভালো। তো জাস্ট এইটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।